হাই ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে চান্স ব্লগ ইউএসএর আরও একটি প্ল্যান্ট নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে আমি আমরা একটা পাকিস্তানি বান্ধবীর সাথে যাচ্ছি শপিং করতে মলে আমরা তো বেড়াতে যাব বেশ কিছুদিন পর তার ব্লগ কিছুদিন পর আপনাদের সাথে আপলোড করব তো তার আগে কিছু প্রিপারেশান দরকার তো তার জন্যে আমরা মলে চলে যাচ্ছি মোহাম্মদের বাবা একটু বিজি আর প্লাস হচ্ছে আমার এই ফ্রেন্ডরাও সৌদিতে যাবে তো সে হজ করতে যাবে প্লাস হচ্ছে তার বাবা মা সৌদিতেই থাকে তো সেখানে সে যাবে তারও কিছু শপিং করতে হবে প্লাস আমারও শপিং করতে হবে তাই আমি ওর সাথে চলে আসলাম শপিং করতে এখানে হচ্ছে মূলত আমি এসেছি মোহাম্মদের জন্য কিছু কাপড় নিতে আর ইউএসএতে যেহেতু এখন সামার পরে গিয়েছে আর আমরা যাচ্ছি হচ্ছে বেড়াতে আউট অফ দ্য স্টেট তো সেখানেও অনেক গরম পড়বে সেই অনুযায়ী কী ধরনের ড্রেস নেওয়া যায় এই জন্য মলে আসলাম কারণ মলে তো অনেক অপশন থাকে আর শপিং করতে গেলে একটা এমন একটা পার্সন দরকার যে অনেকক্ষণ সাথে থাকে কারণ চোখে যেটা চাই সেটা তো অনেক সময় মিলে না খুঁজতে খুঁজতে অনেকটা সময় লেগে যায় আর তাই এজন্যই আমি ভাবলাম যে ওর সাথেও যে ও শপিং করবে তার সাথে আমিও শপিং করতে পারবো তো এখানে মোহাম্মদের জন্য আমি এসেছি মূলত ওর জন্য কিছু সামারের ড্রেস নিতে আর হচ্ছে রাতে নাইট ড্রেসগুলো নেওয়ার জন্য তারপর কিছু ড্রেস আমি অলরেডি নিয়ে নিয়ে ছি এরপর চলে আসলাম হচ্ছে হলো কিছু টয় নেওয়ার জন্য এই ম্যানলো পার্ক মলটা আমরা যে সিটিতে থাকি পিসকাটোবাইতে সেখান থেকে আমার বাসা থেকে লাইফ ফিফটিন মিনিট দূরে এই ম্যানলো পার্ক মল আর এই মলটার মধ্যে হচ্ছে হলো নিচে মানে ব্যাকস্টেজে সেখানে এই অপশনটা আছে টয়জারস সেখানে প্রচুর টয়ও থাকে কার্টার্স সেখানে ব্র্যান্ডের বাচ্চাদের কাপড়ও থাকে এছাড়াও ওমেন্সের ড্রেসগুলো এখানে থাকে তো মোহাম্মদকে কিছু টয় আমি দিলাম ও তো সব সবচেয়ে বেশি কার পছন্দ করে ওকে ফার্স্টে কার দিয়ে দেন হচ্ছে আমি এবার আমার নিজের জন্য কিছু নিচ্ছি আমার যেহেতু স্পঞ্জ লাগবে যেহেতু মেক আপ করি তো তাই এই জন্য স্পঞ্জ নিলাম তারপর হচ্ছে কিছু আইশেডও নিলাম নাইট ক্রিম নিলাম কারণ স্কিনটা একটু টেক কেয়ার করা উচিত দেন হচ্ছে এখান থেকে এবার আমার যা দরকারি জিনিস সেগুলোও নিয়ে নিলাম মহাম্মদে আরও কিছু জিনিস বাকি আছে সেগুলোও নিয়ে নিতে হবে আর মলে আসলে যেহেতু অনেক অপশন থাকে তাই ঘুরে ঘুরে কেনার মধ্যেও একটা অন্যরকম ভালো লাগে ভালো খারাপ সব অপশনগুলো দেখা হয় আর মনে তো সেভাবে সবসময় আসা হয় না পাশে যে দোকানগুলো থাকে সেই ধরনের দোকানগুলোতেই যাওয়া হয় যেমন বার্লিংটন হোম গোর্স মার্শালস টিজে ম্যাক্স এই দোকানগুলোতেই মূলত বেশিরভাগ সময় যাওয়া হয় এখন হচ্ছে মোহাম্মদের জন্য যে যে ড্রেসগুলো আমি নিয়েছি আমার জন্য নিয়েছি আর কিছু বাচ্চাদের জন্য টয়ও নিয়েছি আমি এবার সেগুলোকে নিয়ে দেন হচ্ছে পে করতে চলে আসলাম পে করার পর এখন আমি চলে যাচ্ছি হচ্ছে হলো লাঞ্চ করতে ফ্রেন্ডের সাথে এসেছি সেই প্রায় দুপুর বারোটার দিকে আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম ব্রেকফাস্ট করে আর হাঁটতে হাঁটতে একদম টায়ার্ড হয়ে গিয়েছি আর মোহাম্মদও খুবই গুডি বাচ্চা হয়েছিল আজকে আলহামদুলিল্লাহ দেন আমরা এখানে চলে আসলাম হচ্ছে এবার লাঞ্চ করতে আর এই ফুড কোর্টটার মধ্যে প্রচুর ধরনের অপশন ছিল এশিয়ান খাবার খাবার ছিল দেন হচ্ছে এটা থার্ড ফ্লোর ছিল তো এশিয়ান খাবারও ছিল তারপর চাইনিজ ছিল তারপর ইন্ডিয়ান খাবারগুলো ছিল মেক্সিকান ফুড ছিল তো এই ফুড কোর্টগুলো হচ্ছে হলো আমি তেমন কখনও ট্রাই করিনি কারণ হালার অপশন ছিল না বাট ইন্ডিয়ান প্লেট এই দোকানটার মধ্যে যখন আসলাম তখন দেখলাম যে ওদের হালার অপশন ছিল বাট জাবি হালার অপশনটা ছিল না তাই আমি চুজ করলাম যে আমি পনির পরোটা নিব দেন হচ্ছে আমার ফ্রেন্ড এখানে গোকামল আর চিপস নিয়েছে এবার দুজন বসে আমরা একটু এনজয় করছিলাম লাঞ্চ দেন আমি এই পনির নিলাম অনেক সুন্দর একটা সময় কাটলাম আর এভাবে কারোর সাথে বসে লাঞ্চ করা প্লাস হচ্ছে বাইরে যাওয়া এটা অনেক দিন পরে হলো বাইরে যেহেতু অনেক গরম ছিল তাই আমার ফ্রেন্ড আমার জন্য এবার আইসক্রিম নিয়ে আসলো স্ট্রবেরি ফ্লেভারে সে আমাকে ট্রিট দিয়েছে অনেক দিন পর মনে হলো কারোর সাথে বসে অনেকক্ষণ গল্প করলাম দেন হচ্ছে শপিং করলাম মানে সারা দিনটা খুব চিল কাটলো আর আমার মনে আছে লাস্ট আমরা বাংলাদেশে যখন ছিলাম টু থাউজেন্ড সেভেন্টিনে আমার কিছু কলেজ ফ্রেন্ড ছিল তাদের সাথে এভাবে আমি নীলক্ষেত তারপর হচ্ছে নিউ মার্কেটে গিয়ে শপিং করতাম তারপর হচ্ছে খাওয়া দাওয়া করতাম সেই জিনিসটা আমার অনেক দিন পরও রিমাইন্ড হয়ে গেল দেন আমি আবার একটু ঘোরাঘুরি করে দেন চলে যাব হচ্ছে আশায় আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে খুব সুন আমার ট্রাভেল ব্লগগুলো আপলোড হবে আশা করি সেই ব্লগগুলো আপনারা দেখবেন থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান এতক্ষণ পুরো ব্লগটি দেখার জন্য আর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ